তারপর আমি যখন তার ভালো ফেসটা দেখি, আমি তো তখন আবার ওইটা বিশ্বাস করে ফেলি যে কেন এরকম হচ্ছে আমার সাথে, কেন এই ধরনের গেম। শাকিব খানকে নিয়ে অবশেষে মুখ খুললেন বুবলি। আজ শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে খোলামেলা আলাপে সব ঘটনা ফাঁস করেন বুবলি নিজেই। তুমি তো জানতা যে অপু বিশ্বাসের সাথে তার একটা সম্পর্ক, সেখানে একটা সন্তানও আছে। বুবলি জানান সে শাকিব খানকে সিঙ্গেল জেনেই তার সাথে সম্পর্কে জড়িয়েছিল। ফার্স্ট ফিল্ম থেকে আমি জানি হি ইজ সিঙ্গেল, সেই ইমপ্রেশনটাই কিন্তু সে দিয়েছে, সে সিঙ্গেল। অপুর সাথে বিয়ে ও সন্তানের ব্যাপারটা বুবলির কাছে গোপন রেখেছিলেন শাকিব খান নিজেই। আমি তার দিকে সম্মানটা রেখেও এবং সবকিছু মিলে সে চাচ্ছিল না তখন জিনিসটা সামনে আসুক অফিসিয়ালি। বিয়ের পর যখন বুবলির সন্তান সম্ভব হওয়া, তখন তিনি শাকিব খানের সাথে দেখা করতে আমেরিকাতে যান। সেই জন্য কিন্তু আমি আমেরিকাতেও গিয়েছিলাম এবং সেটা নিয়েও সবাই জানতো, অনেকেই নিউজ করেছে, হয়তো ওপেন সিক্রেট ছিল না বাট অনেকেই জানতেন। বাট আমেরিকাতে যাওয়ার পর আমি যখন প্যান্ডামিক সিচুয়েশনে পড়লাম, যখন পুরো ওয়ার্ল্ড কারোর সাথে কারোর অ্যাটাচমেন্ট নেই, কোনো কিছু নেই, সে প্যান্ডামিক সিচুয়েশনে প্রেগনেন্ট একটা মেয়ে, আমি তখন তাকে রিচ করতে পারছিলাম না। আর তখন থেকেই বদলে যেতে থাকে শাকিব খান। বুবলির সাথে সম্পূর্ণভাবে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। আর সেই সময় থেকেই বুবলির দুঃসময় শুরু হতে থাকে। সে দিনের পর দিন কষ্ট নিয়ে বেঁচে আছে এখন পর্যন্ত।